গাইজ, আজকে হচ্ছে ফাইনাল ডে অ্যান্ড আজকে ডিসচার্জ হচ্ছে। সকাল সকাল চলে এসেছে দেখো আমার বাবু, আর আমার বর তো দেখেই যাচ্ছে ওকে। ও ভাবছে হয়তো আমি কিছু করতে পারবো না, বাট ওকে অনেকক্ষণ ধরে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খাচ্ছে না, ঘুমিয়েই আছে। তো আমি ওর কটে ওকে শুয়ে দিয়েছি, আর ওর বাবা দেখো দেখছে আর দোল খাওয়াচ্ছে ওকে এরম করে। তো এখনো চাটা কিছু হয় দেয়নি, এখনো পর্যন্ত 7:30 বাজে, আশা করি এবার দিয়ে দেবে। সো চলো, আজকে তো ওর ওয়েলকামও হবে। কিরম কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এসে গেছে আমাদের সকাল সকাল চা খেয়ে নি, লাস্ট ব্রেকফাস্ট চলে এসেছে। এখানে স্যান্ডউইচ, ছানা, পেঁপে, ডাবের জল, এটা কি দিয়েছে বুঝতে পারছি না, মোস্ট প্রবাবলি আপেল বা কিছু একটা হবে। চলো এখন খেয়ে নেওয়া যাক। আমরা এখন সব রেডি হয়ে গেছি, এখনো লাঞ্চ করিনি, লাঞ্চ এখন দেবে মনে হয়, কিন্তু যাই না এখানে করবো কিনা, প্রসেসও অলমোস্ট কমপ্লিট। দিদা এসে গেছে, আমি রেডি হয়ে গেছি, মামা নিচে আছে, বাবাও নিচে আছে, বাবা মিন্স মেয়ের বাবা নিচে আছে, পুচকিটা নিচে আছে, তো আর একজনকে রেডি করা হচ্ছে। তো চলো এবার বেরোবো, সব গোছানো এখানে কমপ্লিট, আর ওইখানেও ওয়েলকাম ইয়েও খুব সুন্দর হচ্ছে। দাদা নিতে এসেছে, দিদা, মামা, দাদা, বাবা তো এখানে ছিল, হ্যাঁ সবাই নিতে এসেছে। খুব খুশি একদম, আমরা এত খুশি, এত খুশি, যা কাজ এক কাজ করতে গিয়ে আরেক কাজ করে ফেলছি, ভুলে যাচ্ছি। খুব 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 আনন্দ হচ্ছে আমাদের আজকে। আজকে কেন, যেদিন থেকে হচ্ছে সেদিন থেকেই আমরা খুশি। আজকে বাড়ি যাবে, আরো খুশি, বলে নেব, আদর করব। ফাইনালি আমাদের ডিসচার্জ হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে, যত যেতে যেতে কথা হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন রয়েছি ওলাতে, আর এ দেখো পুচকু মায়ের হাতে, ওর বাবার সামনে, আবার বৃষ্টিও পড়ছে, মানে এত ভালো প্লিজেন্ট ওয়েদার দিয়ে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে যাবে। তো চলো এবার দেখা যাক ওর ওয়েলকাম কেমন করে হচ্ছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ওয়েলকামের ব্লগ তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।